আছে। তারপর ফার্স্টে লিখছি নেম অফ দ্য স্টুডেন্ট, নেম এখানে একটা জিনিস দেখো, আমি যেই নেম অফ দ্য স্টুডেন্ট লিখলাম, দেখো নেম অফ দ্য স্টুডেন্ট কথাটা দুটো তিনটে সেল নিয়ে নিয়েছে, এইগুলোকে এক একটাকে বলা হয় সেল, ঠিক আছে? এই ছোটো ছোটো এইগুলো এক একটা হচ্ছে সেল, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে একটা হচ্ছে সেল, ঠিক আছে? তো আমি কি করব, ধরো এ বি সি, তো আমি এ যে সেলটা আছে ওটা সবার শেষের যে লাইনটা সেটার উপরে গিয়ে আমি ডবল ক্লিক করব। দেখো যে আমি ডবল ক্লিক করলাম, অটোমেটিক নেম অফ দ্য স্টুডেন্ট পুরোটা একটা লাইনের মধ্যে চলে এলো, মানে একটা সেলের মধ্যে চলে এলো, ঠিক আছে? এবার ধরো আছে ইংলিশ আছে, এই একটা সেল থেকে অন্য একটা সেলের জন্য, সেলে যাওয়ার জন্য আমি কি মারবো, ট্যাব ইউজ করব, ঠিক আছে? ইংলিশ ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স। দেখো ফিজিক্যাল সায়েন্স লেখার পরে এসসি কথাটা বেরিয়ে গেছে, তাহলে ডবল ক্লিক করব এখানে, তারপরে ডবল ক্লিক করলে স্যার কি হবে, ওটা বড় হয়ে যাবে। হ্যাঁ, ও যতটা জায়গা, ইভেন তুমি ধরো এখানে নেমের, নেম অফ দ্য স্টুডেন্টের মধ্যে গিয়ে দেখবো যে আমরা অনেকগুলো নাম আছে বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার ও কি করবে, যেই তুমি ডবল ক্লিক করবে সবচেয়ে বড় নাম যেটা, সেটার রেসপেক্টে অটোমেটিক ও সরে যাবে ওটা, বুঝতে পারছো? মানে ওর যতটা জায়গা ওর দরকার যতটা জায়গা লাগবে ও নিয়ে নেবে ওটা। তো এই হলো, এবার নেম অফ দ্য স্টুডেন্ট আমি যে কোনো নাম বসিয়ে দিচ্ছি, আমি যে নামগুলো আমি ওইভাবেই করছি না, যে কোনো কতগুলো নাম বসাচ্ছি, কারণ নাম নিয়ে আমার পুরোটা এখানে কাজ নেই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা নাম বসিয়ে দিয়েছি। ইংলিশের ক্ষেত্রে 63, তারপরে আছে 87, 43, 81, 87, ইংলিশ হয়ে গেল। ম্যাথের ক্ষেত্রে 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, দেখো আমি মোটামুটি নাম্বারগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার বাকি রয়েছে কি টোটাল ডিভিশন, ওপরের লেখাগুলো, এই আইডিয়াল স্কুল, মার্কস অফ ক্লাস টেন, এগুলো আমার লেখা বাকি রয়েছে, এগুলো আমি করব, ঠিক আছে? কীভাবে করব, ফার্স্ট আমি ওপরে নাম ফর্মগুলো লিখছি। দেখো এখানে একদম এই এক যেখানে আছে এই কর্নার একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করলে দেখো এই পুরো রোটা, হ্যাঁ, সিলেক্টেড হয়ে গেছে। হওয়ার পরে রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, দেখো একটা রো ওপরে ইনসার্ট হয়ে গেছে। আবার রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, যে ইনসার্ট করলাম আবার একটা রো উপরে ই হয়েছে। এবার দেখো এই এখানে দেখো মার্জ সেল বলে একটা অপশন আছে, মার্জ সেলে ক্লিক করে দেবো। এবার এখানে ধরো উপরে লিখছি কি আইডিয়াল স্কুল, এবার আইডিয়াল স্কুল কথাটা আমি ধরো মাঝামাঝি জায়গায় আনবো, কী করে আনবো,
আনার জন্য আমার যেটা করতে হবে, এখানে যে অলরেডি মিডলে হ্যাঁ আছে এটাকে একটু উপরে তুলে দেব, দিয়ে এটাকে মিডলে করে দেব, দিয়ে সাইজটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, আর একটা কি আছে মার্কশিট অফ ক্লাস টোন, এটাও তাই এটা মিডলে আছে, এটাকে উপরে তুললাম, তুললে এর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এই পুরোটাকে আমি কী করব, এই পুরো যে লেখাটা রয়েছে পুরোটাকে আমি একটা অল বর্ডার দিয়ে দেবো, অল বর্ডার, পুরোটা বর্ডার পেয়ে গেল। ঠিক আছে, এবার ফার্স্টে এটা করবো আমি টোটাল করব, ঠিক আছে, ইকুয়ালস টু সাম নিলাম, নেওয়ার পরে ইংলিশ ম্যাথ ফিজিক্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি অবধি একসঙ্গে টেনে নিলাম, নিয়ে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো এখানে 383 বেরিয়েছে টোটালটা। এবার কী করবো, এখানে করবো ধরে এখান থেকে জাস্ট এই কর্নারে যাবো, এই কর্নারে গেলে দেখো এখানে একটা ক্রস মতো এসছে, ঠিক আছে, এই ক্রসটাকে ধরে টেনে দেবো, পুরোটা চলে আসবে। ঠিক আছে, আমি আরেকবার দাদা দেখাচ্ছি, দেখো। এছাড়া আচ্ছা আরেকটা রকমভাবেও করা যায়, সেটা একটু দেখিয়ে দিই। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা অপশান আছে অটো সাম বলে, যদি আমি অটো সামে ক্লিক করে দিই তাহলেও কিন্তু চলে আসবে, মানে অটো সাম হলে মানে অটোমেটিক সবই করে নেবে, হ্যাঁ ক্যালকুলেট করে নেবে, হ্যাঁ অটো সাম দিয়ে করতে পারো, এই একটা উপায়। আর একটা উপায় হচ্ছে সাম দিয়েও করতে পারো, কোস টু সাম দিয়ে প্রথম থেকে নিলে, নিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, এবারে তুমি এখান থেকে এরম ভাবে নিতে পারো, এই নিতে পারো, এইভাবে করতে পারো। এছাড়া আরেকটা উপায়ও আছে, সেটা কি, এখান থেকে তুমি কন্ট্রোল সি করতে পারো, কন্ট্রোল সি মানে কি কপি। ঠিক আছে, কপি করার পরে এই পুরো ডিজাইনটাকে তুমি সিলেক্ট করতে পারো, নিয়ে এবার এন্টার মারো, দেখো অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, তাহলে কী করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে ওটাকে সিলেক্ট করলাম এরিয়াটা, দিয়ে এন্টার মারবো, চলে আসবে। ঠিক আছে, এটা দিয়েও আমরা করতে পারি। ওকে, তো এই হলো আমাদের। এবারে হচ্ছে ডিভিশন, ডিভিশনটা কীভাবে করব, ডিভিশনটা দেখো এখানে কতগুলো কন্ডিশন বলা আছে, এখানে এখানে বলেছে দেখো অ্যাবাভ 400 হচ্ছে ফার্স্ট ডিভিশন, যদি 400 ওপরে কেউ পায় তাহলে হচ্ছে ফার্স্ট ডিভিশন, 300 থেকে 400 মধ্যে যদি কেউ পায় সেকেন্ড ডিভিশন, বিলো 300 হলে ফেল। ঠিক আছে, আর কী বলেছে, যেগুলো 300-এর নিচে পেয়েছে সেগুলোকে রেড মার্ক করতে, মানে যেগুলো ফেল করেছে সেগুলোকে সব রেড মার্ক করে দিতে। তো এবার আমরা কীভাবে করবো, এটা দেখো ইকুয়ালস টু ইফ, এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি সেটার নাম হচ্ছে ইফ ফর্মুলা। ঠিক আছে, ইফ ফর্মুলা, ইফ ইউজ করে আমরা এটা করবো। হ্যাঁ, আমি এই জায়গাটা একটুখানি বড় করে দিচ্ছি, দেখতে পাও, দেখো দেখতে পাচ্ছ ভালো করে এটা, হ্যালো, দেখো ইকুয়ালস টু ইফ, যদি টোটাল, ঠিক আছে টোটাল কত, 383, যদি গ্রেটার দেন 400 হয়, যদি টোটালটা 400 থেকে বড় হয় তাহলে কী হবে, কমা দিয়ে ইনভার্ট করার মধ্যে ফার্স্ট ডিভিশন, কমা, আবার বলছে কি, আবার বলছে টোটালটা যদি 300 থেকে বড় বা সমান হয় তাহলে সেকেন্ড ডিভিশন, আর বাদ বাকি সব কি ফেল। হলো, তাহলে বোঝা গেল, যদি ফার্স্ট ডিভিশন, যদি টোটালটা যদি 400 থেকে বড় হয় ফার্স্ট ডিভিশন, যদি টোটালটা 300 থেকে বড় বা সমান হয় সেকেন্ড ডিভিশন, আর বাদবাকি যা আছে ফেল।
তাহলে আমি এখানে ব্র্যাকেট কটা ব্যবহার করেছিলাম, দুটো ব্র্যাকেট আমি শুরু করেছিলাম, তাহলে ব্র্যাকেট ক্লোজ কটা হবে? দুটো। এখানে সেকেন্ড ডিভিশন বেরিয়ে আছে, ঠিক আছে। এবার কি করবো, এটাকে ধরে সে একই রকম হবে, আবার আমি টেনে দেবো। দেখো যেগুলো, যেহেতু এটা 383 মানে 300 থেকে 400 মধ্যে, ওই জন্য সেকেন্ড ডিভিশন 368 সেকেন্ড ডিভিশন, 243 যেহেতু 300 থেকে কম তাহলে ফেল, 297 300 থেকে কম ফেল, 429 যেহেতু 400-র ওপরে জন্য ফার্স্ট ডিভিশন, 356 সেকেন্ড ডিভিশন, কেন যেহেতু 300 থেকে 400 মধ্যে আছে। বোঝা গেছে এটা ইফের ফর্মুলাটা, ঠিক আছে? ইফের ফর্মুলাটা যদি আমি দেখতে চাই পরবর্তীকালে, আমি কোথায় দেখতে পাবো? আমরা এখানে, কিন্তু যদি এখানে ক্লিক করি, দেখো এই যে ফর্মুলাটা এখানে এই ওপরে অলরেডি ফর্মুলাটা কিন্তু দিয়ে দিয়েছে। এগুলোই হচ্ছে মানে আপনার এক্সেলের কাজ। এগুলোই এক্সেলের কাজ। এবার ধরো তোমাকে বললো কি যে যারা ফেল করেছে, ফেল কথাটাকে তুমি রেড কালার করে দেবে। হ্যাঁ, এখানে তোমার 6-7 আছে ভ্যালু, কিন্তু তুমি যে যখন অরিজিনাল শিট পাবে তখন হয়তো 2000-3000 থাকবে। তখন তুমি কি ধরে ধরে কোনগুলো ফেল আছে সেগুলোকে করতে বসবে? নিশ্চয়ই না। কালার করতে বসবে? নিশ্চয়ই না। তাহলে তুমি কি করবে, সিলেক্ট করে দেবে পুরোটাকে একসঙ্গে, সিলেক্ট করে দিলে দিয়ে এবার কোথায় যাবে? হোমে যাবে। হোমে গিয়ে দেখো এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, সেখান থেকে কী আছে, হাইলাইট সেল রুল, সেখান থেকে কী আছে, সেখান থেকে আছে ইকুয়াল টু। এই ইকুয়াল টুর এখানে দেখো একটা জিনিস লেখাই রয়েছে, রেড লাইট, সরি, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তার মানে পুরো মানে যে সেলটা, সেলটা ফিল হবে লাল কালারে আর হালকা লাল কালারে, আর লেখাগুলো হবে কি ডিপ লাল কালারে। তাহলে এখানে আমি কোন লেখাটার রেসপেক্টে করতে চাইছি? ফেল। তাহলে আমি এখানে ফেল লেখাটাকে এখানে লিখে দেবো, ফেল। দেখো ফেল লেখাগুলো সব লাল ডিপ হয়ে গেল, মানে বক্সটা বক্সটা আপনার লাইট কালার শেডে আসলো আর লেখাটা আপনার ডার্ক, ঠিক আছে। এবার ধরো আমি চাইছি ফার্স্ট ডিভিশন, এই সেকেন্ড ডিভিশন যারা পেয়েছে তারা সবাই ইয়েলো কালার করে করে দিতে, ঠিক আছে। সেকেন্ড ডিভিশনগুলোকে আমি চাইছি ইয়েলো কালার, কী করবো? সে একই রকম হোমে গেলাম, হোমের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল ইকুয়ালস টু, এখানে কী করবো, ফার্স্টে কালারটাকে চেঞ্জ করে দেবো। কালার কী চেঞ্জ করবো? কালার চেঞ্জ করবো ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, করে দিলাম। এখানে ধরো আমি করছি, আচ্ছা এখানে আরেকটা কথা, তুমি যেভাবে সেকেন্ড ডিভিশন লিখবে, হ্যাঁ, তোমাকে সেইভাবেই কিন্তু এখানেও লিখতে হবে। মানে সেকেন্ড ডিভিশন যদি তুমি ACCONDE লিখে, DIVISION লেখো, তাহলে ওখানেও তোমার সেইভাবেই লিখতে হবে। আমি যেভাবে যেভাবে এখানে লিখেছি আমাকেও ঠিক সেভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না। দেখো সেকেন্ড ডিভিশন চলে এসছে। এবার বাকি রইলো কি, ফার্স্ট ডিভিশন। আমি ধরো চাইছি ফার্স্ট ডিভিশনগুলো গ্রিন করে দিতে, মানে যে কোনো কালার করা যাবে না? হ্যাঁ, যে কোনো কালার, যে কোনো কালারই করা যায়। এখান থেকে দেখো গ্রিন, ইভেন তুমি তোমার ইচ্ছা মতো কালারও এখানে কাস্টমার কালার কালারে গিয়েও তুমি করতে পারো, যে ফিল আছে এবং এখানে তুমি করতে পারো, ঠিক আছে, যে কোনো কালারই এখান থেকে নিতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে প্রতি ক্ষেত্রেই, যে আমি এখানে ডিভিশনগুলো যেভাবে লিখেছি আমার কিন্তু সেভাবেই এটাকে করতে হবে, সেম লিখতে হবে, সেম ভাবে লিখতে হবে, নাহলে কম্পিউটার জাস্ট লেখাগুলোকে মেলায়, মিলিয়ে সেই জায়গাটাকে তুমি যে কন্ডিশনটা ফেলেছো সেটা। আমি যদি এখন সেকেন্ড ডিভিশনটাকে ACCONDE সেকেন্ড ডিভিশন DIVISION লিখতাম, তাহলে আমাকে ওইভাবেই লিখতে হবে। আর যদি ওখানে আমি নাম্বারিং দিয়ে 2ND দিয়ে দিতাম তাহলে কিন্তু, আর ওখানে মানে ওয়ার্ডে লিখতাম, হ্যাঁ, তাহলে তাই লিখতে হতো। কিন্তু দুটো ডিফারেন্ট লিখলে তখন ওখানে আর আমাকে ধরতে পারতো না, তুমি ধরো ওখানে এখানে লিখলে 2ND DIV এটা লিখলে, আর ওখানে গিয়ে ধরো তুমি সেকেন্ড ডিভিশনটাকে বানান করে লিখলে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। বুঝা গেল? আচ্ছা এবার দেখো এই যে নাম্বারগুলো রয়েছে, আমি চাইছি এই নাম্বারগুলোর রেসপেক্টে এবারে এই কাজটাই করব। মানে ধরো 300 নিচে যেগুলো পেয়েছে সেগুলোকে লাল কালার করব, যেগুলো 300 থেকে 400 মধ্যে পেয়েছে সেগুলোকে ইয়েলো কালার করব, যেগুলো 400-র উপরে পেয়েছে সেগুলোকে ফার্স্ট মানে গ্রিন কালার করব, কিন্তু নাম্বারের রেসপেক্টে করব। এতক্ষণ কথা দিয়ে করছিলাম, এবার নাম্বারের রেসপেক্টে করব। কীভাবে করব? সিলেক্ট করলাম, একই রকমভাবে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, হাইলাইট সেল রুল। এবার দেখো এখানে কী আছে, ফার্স্টে আছে কি গেটার দেন, ঠিক আছে, গেটার দেন এখানে কত, ধরো আমি চাইছি 400। ধরো গেটার দেন যারা 400 পেয়েছে তাদেরকে আমি ধরো চাইছি কী কালার দিতে, গ্রিন। আবার ধরো এখানে আমি চাইছি 300 থেকে 400-র মধ্যে,
তাহলে কি হবে এখানে দেখো, এখানে কোনটা যাবে, দেখছে একটা হচ্ছে গ্রেটার দ্যান, একটা লেস দ্যান, একটা হচ্ছে বিটুইন। তাহলে আমার কোনটা যাবে? বিটুইন যাবে। বিটুইন ক থেকে 300 থেকে 400, তাহলে 300 অ্যান্ড কত, 400, তাহলে 300 থেকে 400-র মধ্যে বলতে বোঝায় এইগুলো। ঠিক আছে, এইগুলোকে আমি কী কালার দিতে চাইছি, ইয়েলো, দেখো ইয়েলো কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি 300-এর যেগুলো বিলো 300, বিলো 300 যদি আমাকে করতে হয় তাহলে কী করতে হবে, এখানে আমাকে লেস দেনে যেতে হবে, লেস দেনে গিয়ে এখানে কী করতে হবে, 300। অলরেডি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট করাই আছে, মানে বাই ডিফল্ট এটাই থাকে। তাহলে আমরা দুরকম ভাবেই দেখলাম, একটা ডিভিশনে লিখে যেটা করে সেটাও দেখলাম, প্লাস সংখ্যা দিয়ে যেভাবে করে সেটাও দেখলাম। ঠিক আছে, এবার একটা কথা, সেটা হচ্ছে আমি ধরো চাইছি এইখানে এই সাবজেক্টগুলোর মধ্যে মিনিমাম কত মার্কস উঠেছে আর ম্যাক্সিমাম কত মার্কস উঠেছে সেটা দেখবো। মানে ধরো আমি চাইছি ইংলিশে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। এখন আমার একটা কল এসছে, আমি সেখানে জাস্ট কলটা ধরে নিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যালো, আজকে আসেনি কেন? আচ্ছা নাহলে আপনি আমাকে কালকে পাঠিয়ে দিন না, অসুবিধা নেই। ঠিক আছে, কালকে পাঠিয়ে দিন, ওই একই সেম টাইম, সেম টাইম। ঠিক আছে, ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমি যেটা করবো সেটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম বার করবো। ঠিক আছে, ধরো আমি চাইছি ইংলিশের মধ্যে মিনিমাম কত পেয়েছে সেটা বার করবো, আবার ধরো ম্যাথসের মধ্যে মিনিমাম কত পেয়েছে সেটা বার করবো, মানে সবগুলোর মধ্যে মিনিমাম, মিনিমাম মানে তো সবচেয়ে কম। ঠিক আছে, ইকুয়ালস টু, আমার ফর্মুলাটা হচ্ছে মিন, MIN, মিন, মিন লিখলাম, লিখে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো তাহলে ইংলিশে মিনিমাম কত, 43, দেখো এই যে 43 মিনিমাম। ঠিক আছে, মানে সিলেক্ট করে দিয়ে দিলে আপনার, হ্যাঁ অটোমেটিক ও মিনিমামটা নিয়ে নিয়ে নিয়ে, তাহলে ইংলিশে মিনিমাম হচ্ছে 43। ঠিক আছে, এবারে আমার আর কিছু করতে হবে না, জাস্ট আমি এটাকে ধরবো, ধরে টেনে দেবো। দেখো আমার জিওগ্রাফি অব্দি মিনিমাম। এবার যদি আমি চাই যে না আমি টোটালেও মিনিমাম কত, টোটালে সবচেয়ে কম কত পেয়েছে, 243, তাহলে সেটাও পেয়ে গেলাম। ঠিক আছে, একই রকম ভাবে আমি ইচ্ছে হলে ম্যাক্সিমাম করতে পারি। হাইস্ট 87, 88, 84, 85, 54, 86, 429। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল, এই হচ্ছে আমাদের মোটামুটি টেবিলটা। ঠিক আছে, এবার ধরো তুমি এই যে টেবিলটা পেলে, ঠিক আছে আমি একটু ছোট করি এবারে, এবার ধরো তুমি যে টেবিলটা পেলে তুমি চাইছো ওই টেবিলটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, প্রিন্ট কী হবে? ঠিক আছে, প্রিন্ট করতে গেলে যেটুকুনি আমার দরকার আছে প্রিন্ট সেটুকুনি আমি সিলেক্ট করবো, করে এখানে যাবো, গিয়ে প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউতে যাব। দেখো যেই প্রিন্ট প্রিভিউতে গেলাম, দেখো এখানে কত অবধি দেখাচ্ছে, জিওগ্রাফি অবধি আসছে, তার পরেরগুলো কিন্তু একটা পেজে আসছে না। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে আমার এখানে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে এখানে ওরিয়েন্টেশন বলে একটা জিনিস আছে। ঠিক আছে, ওরিয়েন্টেশন দুটো হয়। ঠিক আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি হবে, মানে আমরা ইন জেনারেলি বইগুলো, বইগুলোকে যেভাবে ধরি সেটাকে বলা হয় পোর্ট্রেট, আর যদি আড়াআড়িভাবে ধরি তাহলে সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আমি এখানে পোর্ট্রেটটাকে ল্যান্ডস্কেপে কনভার্ট করব। দেখো যে আমি পোর্ট্রেটটাকে ল্যান্ডস্কেপে কনভার্ট করলাম, সঙ্গে সঙ্গে এই যে ডটে, দেখো আমি আরেকবার দেখাচ্ছি এখানে, যখন আমার পোর্ট্রেট ছিল তখন এই যে ডট ডট দাগটা ছিল এই অবধি, এই জিওগ্রাফি অবধি, আসলে এই ডট ডট দাগ
দাগটাই একটা পেজকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? মানে ওই পেজ অবধি, পেজ পেজ ওই অবধি নিচ্ছে, প্রিন্টিং এ পেজ ওই অবধি, মানে একটা A4 পেজ হচ্ছে এই অবধি, এখান থেকে শুরু করে একদম এই যে দেখো ডট ডট যেখানে গিয়ে কাট করছে এই অবধি হচ্ছে একটা, ঠিক আছে? এবার যেই আমি এটাকে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে করে ল্যান্ডস্কেপ করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখো ওটা কোথায় চলে গেল, এখানে চলে আসছে, আমরা দেখতেই পাচ্ছি। তার মানে কি এই যে লেখাটা, এই লেখাটা আমার এই পেজের মধ্যে চলে আসছে, এই পেজটা নিচের দিকে কতটা এতটা আর ওপরের দিকে এই অবধি দেখো, ঠিক আছে? এবার যদি আমি প্রিন্ট প্রিন্ট করতে যাই দেখবো কিন্তু পুরোটাই দেখাচ্ছে প্রিভিউটা, দেখো পুরো প্রিভিউ চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমাদের প্রিন্ট প্রিভিউ করতে হবে, ঠিক আছে? মানে বা এক্সট্রাভাবে আমাকে প্রিন্ট করতে দিতে হবে। ওকে না স্যার বলো, বলছি ধরুন ওইটাকে আমি পিডিএফ কাউকে সেন্ড করব, এটাকে এটাকে হ্যাঁ এটাকে পিডিএফ এ কনভার্ট করবে, কিন্তু উইন্ডোজ আমাদের এটা এটা তো উইন্ডোজ 7 এ আছে, উইন্ডোজ 7 থেকে ডাইরেক্ট পিডিএফ হয় না, উইন্ডোজ 10 এ গিয়ে আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো পিডিএফটা, দেখে দিচ্ছি তো একবার হচ্ছে কিনা এখানে। উইন্ডোজ 7 এ যদিও হয় না, যেটা করতে পারো সেটা হচ্ছে না উইন্ডোজ এফ হয় না, এটা ডিএফ পিডিএফ পিডিএফ হয় না, ঠিক আছে? যাই হোক, তো আমি ধরো এটাকে একটা কিছু নাম দিলাম, এসএস নাম দিলাম, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে ধরো এটাকে আমি কোথায় সেভ করবো, ধরো আমি এখানে ডাউনলোডে সেভ করে দিচ্ছি, সেভ করলাম, ঠিক আছে? এবার যদি তোমার উইন্ডোজ 10 থাকে তাহলে ডিরেক্টই করতে পারবে, ঠিক আছে? উইন্ডোজ 10 এ করা যায়, উইন্ডোজ 7 এ হয় না। এবার তুমি এখানে গেলে এখানে গিয়ে লিখবে অনলাইন এক্সেল টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এই হলো, এই আসলো এখানে। এবার তুমি এক্সেল তোমার যে ফাইলটা আছে ওটাকে তুমি ফেলে দাও, এই হচ্ছে, কি ফরম্যাট আমি চাইছি পিডিএফ এ চাইছি, দেখো পিডিএফ এ করে দিচ্ছি। তুমি এখানে তুমি পিডিএফ করতে পারো, জেপিজি করতে পারো, যে কোনো ফরম্যাটই করতে পারো, ঠিক আছে? ইভেন তুমি ওয়ার্ড ফরম্যাটও করতে পারো, আমি ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ। এখানে একটুখানি সাইন ইন করতে হবে, ধরো আমি আমার ফেসবুকেই সাইন ইন করলাম, অন্য কোনো একটা সাথে গেলে যাচ্ছে, এটা টাকা চাইছে, আচ্ছা অন্য কোনো একটা সাথে আমি দেখে দিচ্ছি, দাদা এটা স্যার অনেক সময় লাগে আমি দেখেছি, এখান থেকেই করে দেওয়া যাবে, আই লাভ পিডিএফ, এটা ফ্রি আছে, এবার আরেকটা আমি দেখাচ্ছি, সেটার আমি সস্তে ছবিটা তোমার তোমায় পাঠিয়ে দিচ্ছি। এটা তাহলে আমরা কি শিখলাম, এটা হচ্ছে ইফ ফাংশন, ঠিক আছে?
দেখো তোমার কাছে একটা আমি টেবিল পাঠিয়েছি, এটা হচ্ছে আমরা কাউন্ট ইফ দিয়ে করার জন্য। এখানে কি আছে, কতগুলো নাম দেওয়া আছে, হ্যাঁ, আর নামগুলোর পাশে ওদের ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি জেনারেল এসব দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, যেমন প্রথমে লেখা আছে অজয়, তার পাশে লেখা আছে এসসি, সৌরভ ওবিসি, রজত জেনারেল, দীপন এসটি, অর্ক এসসি, আবার সঞ্জিত জেনারেল, সুমন ওবিসি, বিকাশ জেনারেল, রাহুল এসসি, এইভাবে দেওয়া আছে, মানে হ্যাপাসিটি দেওয়া আছে। এবার ধরো তোমাকে বললো যে এখান থেকে কতগুলো, এখানে ধরো 5-6টা আছে, একই কথা যদি 2000 3000 10000 হয় কীভাবে করবে, ব্যাপারটা একই। হ্যাঁ, তোমার আমরা কী করবো, এখানে ফর্মুলা লাগবো। তোমাকে ধরো বললো যে এসসি কতগুলো আছে তুমি এখানে বার করো, হ্যাঁ, দ্য কাউন্ট দ্য নাম্বার অফ এসসি, নাম্বার অফ ওবিসি, নাম্বার অফ জেনারেল, এগুলোকে তুমি বার করতে হবে তোমার। আর তুমি কী করবে, তুমি কি বসে বসে কাউন্ট করবে? কাউন্ট করা পসিবল? পসিবল না, অনেক অনেক নাম্বার হলে, এক নম্বর পসিবল না, আর একটা হচ্ছে যদিও পসিবল হয় তাহলেও তোমার কিন্তু ভুল হয়, হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে, কারণ হিউম্যান এরর বলে একটা জিনিস আছে, মানুষ ভুল করে, ঠিক আছে। মানুষ যদি এমনি গুনে গুনে করে তাহলে কিন্তু মানুষ ভুল করবে, কিন্তু কম্পিউটার কিন্তু ইনজেনারেলি ভুল করে না, যদি তুমি সঠিকভাবে ফর্মুলাটা বসাতে পারো, ঠিক আছে। তো আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা যাতে সঠিকভাবে, এই যে আমরা এক্সেল শিখছি মানে কি, আমরা এক্সেল শেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ফর্মুলাটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে আমাদের শেখার মেন উদ্দেশ্য, ঠিক আছে। এছাড়া তো বেশি কিছু না, মেন হচ্ছে আমার এক্সেলে এই ফর্মুলাটাকে লাগানো, ফর্মুলাটা কীভাবে আমি লাগাবো এবং কোন ফর্মুলা লাগাবো এটা আমার জানতে হবে। তো দেখো, আমি এখানে শীট ওয়ানে ছিলাম, শীট টুতে চলে গেলাম। তো এখানে ফার্স্টে আমি 3-4টে দুটো নিয়ে নিলাম, সেল নিলাম, নিয়ে কী করবো, আগে যেমন করেছিলাম মার্জ সেল, মার্জ সেল করলে গিয়ে সেল দুটো ভাগ হয়ে গেল, ঠিক আছে। গিয়ে এখানে লিখলাম কাউন্ট ইফ ফাংশন, এবারে প্রথমে দিচ্ছি কি নেম, তারপরে দিচ্ছি কি ক্যাটালগরি, নেম আর দিলাম, ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। আমি আমার মতো কিছু নাম দিয়ে দিচ্ছি, আগের মতোই করছি, কারণ আমার নামটা খুব একটা বড় ফ্যাক্টর না। আমার যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে 3-3-6টা, দেখি এখানে কী আছে, 3-3-6-2-8টা। আচ্ছা, ক্যাটাগরি এখানে যেভাবে আছে সবাই দিচ্ছি। আমি প্রথমে আছে এসসি, তারপরে আছে ওবিসি, তারপরে আছে জেনারেল, তারপরে আছে এসটি, তারপরে আছে জেনারেল, তারপরে আছে ওবিসি, তারপরে আছে জেনারেল, তারপরে আছে এসটি। দেখো, আমরা এই ক্যাটাগরিগুলো সব করে ফেলেছি, লিখে দিয়েছি। এবার ধরো তোমাকে ফার্স্টে বলছে টোটাল নাম্বার অফ জেনারেল ক্যান্ডিডেট, তাহলে তোমাকে এখানে বলছে টোটাল নাম্বার অফ জেনারেল, টোটাল নাম্বার অফ জেনারেল কটা তোমার বার করতে হবে, ঠিক আছে। তো ইকোস তুমি কি লিখবো এখানে, কাউন্ট ইফ বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, কাউন্ট ইফ, কাউন্ট ইফ করলাম, কাউন্ট ইফ করে আমার কি বলেছি, রেঞ্জ, রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে এটা। আর কি আছে, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া আছে জিইএন, দেখো টোটাল নাম্বার অফ জেনারেল হচ্ছে 3টে, দেখো এখানে যদি আমি টোটাল নাম্বার অফ জেনারেল কাউন্ট করি 3টেই চলে আসবে, ঠিক আছে। একই রকমভাবে টোটাল নাম্বার অফ যদি আমি এসসি কাউন্ট করি, এবারে কিরমভাবে করব, ইকুয়ালস টু কাউন্ট ইফ রেঞ্জ
ক্রাইটেরিয়াটা কি আছে জানো? ক্রাইটেরিয়া হচ্ছে এসসি, ঠিক আছে? দেখো এখানে নাম্বার অফ এসসি কটা আছে, দুটো আছে, দুটো আছে, একটা সেকেন্ড লাইনে আছে, একদম নিচে আছে। এবার ধরো আমি বার করছি টোটাল নাম্বার অফ ওবিসি, টোটাল টোটাল নাম্বার অফ ওবিসি কীভাবে কেটে করবো, ইকুয়ালস টু কাউন্টি, কাউন্টি করলাম, করে রেঞ্জ নিলাম, কমা শিফট দিয়ে ইনভার্ট করার মধ্যে ওবিসি, হয়ে গেল। এরপরে কী রয়েছে, টোটাল নাম্বার অফ এসটি, একই রকমভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি কন্ট্রোল ভি, কি করবো, ইকুয়ালস টু কাউন্টি, রেঞ্জ হচ্ছে এটা, এরকম হতেও পারে, এটা ছাড়াও এরকম হতে পারে, ধরো কোনো একটা ক্লাসে কিছু ছেলে এ পেয়েছে, কিছু ছেলে বি পেয়েছে, কিছু ছেলে ও পেয়েছে, এরকম বিভিন্ন রকম ই পেয়েছে, গ্রেড পেয়েছে। তোমায় বললো যে কটা ছেলে এ পেয়েছে দেখাও, কটা বি পেয়েছে দেখাও, কটা সি পেয়েছে দেখাও, কটা ই পেয়েছে দেখাও, তুমি ঠিক এই এই ফর্মুলাটা ইউজ করেই করতে পারো, বোঝা গেল? মানে এটা হাজারে বা 2000-এ যত লাখই হোক না কেন ফর্মুলাটা ইউজ করলে আর আমার, হ্যাঁ ফর্মুলাটা তুমি ফেলে দাও তাহলে অটোমেটিক সব কাউন্ট করে দেবে, ঠিক আছে? আচ্ছা এবারে এটার সঙ্গে আরেকটু অ্যাড করব, হ্যাঁ এটার সঙ্গে এখন এতক্ষণ অব্দি কন্ডিশন ছিল একটা, সেটা কি হয় যে জেনারেল হতে পারে বা ওবিসি হতে পারে বা এসসি হতে পারে বা এসটি হতে পারে, যে কোনো একটা, হ্যাঁ সেইটার রেসপেক্টে আমি কাউন্ট করছিলাম। এবার কন্ডিশন হয়ে যাবে দুটো, সেটা কীরকম, এখানে ধরো যদি আমি একটা অ্যাড করে দিই প্লেস, প্লেস মানে জায়গা, ঠিক আছে? এখানে কিছুর পাশে আমি করে দিলাম যাদবপুর, কিছুর পাশে আমি করে দিলাম ধরো সোনারপুর, আবার ধরো এখানে লিখলাম সোনারপুর, আবার ধরো এখানে দিলাম আমি যাদবপুর, এখানে ধরে দিলাম যাদবপুর, লিখলাম এটা, ঠিক আছে? কিছুর পাশে যাদবপুর আছে আর কিছুর পাশে সোনারপুর আছে। এবার কন্ডিশনটা কিরকম হবে, এবার কন্ডিশনটা হবে টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট সোনারপুর বা টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট যাদবপুর। তার মানে কি, কন্ডিশন এখানে কটা, দুটো আছে, একটা হচ্ছে তাকে জেনারেল হতে হবে, হ্যাঁ আর একটা কি তাকে যাদবপুরে বা সোনারপুরে থাকতে হবে, ঠিক আছে? তো এই সময় আমরা কি ইউজ করি, কাউন্ট ইফ না ইউজ করে কাউন্ট ইফেস বসাই, ঠিক আছে? ভালো করে বোঝো, যদি আমি যদি বলতাম টোটাল নাম্বার অফ জেনারেল বার করো, তাহলে কোনো ব্যাপার না, শুধু জেনারেল, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় যে টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট সোনারপুর, ঠিক আছে, তার মানে কি শুধুমাত্র সোনারপুরে যে জেনারেলগুলো আছে সেগুলোকে বার করো, তুমি অন্য কোথায় কী আছে না আছে জানার দরকার নেই, ঠিক আছে? তো এটা কীভাবে বার করবো দেখো, আমি একটা বার করে দেখিয়ে দিচ্ছি এখানে, ধরো টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট যাদবপুর, টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট যাদবপুর কীভাবে বার করবো, দেখো ইকুয়ালস টু আগেরটা ছিল কাউন্টি, কাউন্টি সরি ইকুয়ালস টু, হ্যাঁ আগেরটা ছিল কাউন্টি, এবারটা হচ্ছে কাউন্ট ইফেস, যেহেতু কন্ডিশনটা কি আমার এখানে বেশি আছে সেই জন্য আমার কি হয়ে গেল কাউন্ট ইফেস হয়ে গেল, ঠিক আছে? এবারে কি বলেছে দেখো, এখানে প্রত্যেকটা নিচে নিচে কিন্তু লেখা আসছে, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানের যে ক্রাইটেরিয়া তার রেঞ্জ, তাহলে রেঞ্জ ওয়ানের ক্রাইটেরিয়াটা কি আছে এটা, ঠিক আছে? কমা দিয়ে
ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান কি আছে আমার এখানে জেনারেল হতে হবে, আচ্ছা ক্রাইটেরিয়া টু কি আমার, ক্রাইটেরিয়া টু হচ্ছে তাকে যাদবপুরে থাকতে হবে, তাহলে সেই জন্য তার রেঞ্জটা কি আছে এটা হলো কমা দিয়ে হ্যাঁ কমা দিয়ে কি হবে এবারে যাদবপুর, এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো, তাহলে আমার কী কী দাঁড়ালো গিয়ে ক্রাইটেরিয়া ওয়ান ফার্স্টে দিতে হবে, ক্রাইটেরিয়া ওয়ানের রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া ওয়ানটা কী, তারপরে যে ক্রাইটেরিয়া টু এর রেঞ্জ, ক্রাইটেরিয়া টুটা কী দিয়ে এবার আমার কী করতে হবে একটা এন্টার মারতে হবে। দেখো এখানে ওয়ান বেরিয়ে গেছে, নাম্বার অফ জেনারেল অ্যাট যাদবপুর, দেখি তাহলে যা দেখো জেনারেল সোনারপুরে একটা, জেনারেল সোনারপুরে একটা, জেনারেল যাদবপুরে একটা, ঠিক আছে তাহলে নাম্বার অফ জেনারেল সোনারপুর এটাই ঠিক আছে, ঠিক আছে এই যাদবপুর বোঝা গেল। একই রকম ভাবে টোটাল নাম্বার অফ আমি যদি করি জেনারেল অ্যাট সোনারপুর যদি করি, একটা যাদবপুরে ছিল এবার একটা সোনারপুরে করবো, টোটাল নাম্বার অফ জেনারেল অ্যাট সোনারপুর এটাও সে একই রকম ভাবে করবো, ইকুয়ালস টু কি লিখবো কাউন্টি হাস, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হচ্ছে এইটা, ক্রাইটেরিয়া ওয়ান কি রয়েছে ইনভার্টেড কমার মধ্যে, ক্রাইটেরিয়া ওয়ানটা কি রয়েছে বলো, ক্রাইটেরিয়া ওয়ানটা কি, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, হ্যাঁ ক্রাইটেরিয়া ওয়ানটা কি, ক্রাইটেরিয়া ওয়ানটা হচ্ছে জেনারেল, জেনারেল ঠিক আছে জিইএন, তারপরে কি আছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আপনার এইদিকে যাদবপুর আর সোনারপুর, এটা রেঞ্জ টু মানে রেঞ্জ একটা মানে যার মধ্যে থেকে আমাকে সিলেক্ট করতে হবে, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে যেটা শর্ত আমার আছে, শর্তটা কি এইটার সমান হতে হবে, ঠিক আছে কমা সিদ্ধি ইনভার্টেড কমার মধ্যে যাদবপুর, স্যার এভাবে যদি পাঁচটা ক্রাইটেরিয়া রেঞ্জ থাকে, হ্যাঁ থাকবে থাকবে পাঁচটা দিয়ে বেরিয়ে যাবে, কাউন্ট ইফেস করলে তুমি পাঁচটা কেন এক্সট্রা করলে তোমার হবে, ঠিক আছে হয়ে গেল, তো এইভাবে আমরা বার করতে পারি, বোঝা গেল এটা, আচ্ছা তাহলে এবার আমরা আরেকটা করতে আরেকটা করবো, এটা অন্য কিছু, সেটা হচ্ছে ধরো একদিকে আছে নেম আরেকদিকে আছে সার নেম বা টাইটেল, একদিকে নেম আছে একদিকে টাইটেল আছে, ধরো এখানে আমি নেম গুলো লিখলাম অমিত, অমিত সুমিত রিয়া বিজয়, হলো এখানে টাইটেল আছে কতগুলো ধরো 10, তাহলে একদিকে নাম আছে একদিকে টাইটেল রয়েছে, এই দুটোকে মিলিয়ে আমি একটা ফুল নেম বানাবো, ঠিক আছে তাহলে কি বললাম একটা দিকে নাম রয়েছে একটা দিকে টাইটেল রয়েছে, এই দুটোকে জোড়া লাগিয়ে আমরা একটা ফুল নেম বানাবো, কি করে বানাবো সেটা হচ্ছে আমার, ঠিক আছে তাহলে এখানে আমি ধরো দিচ্ছি ফুল নেম, এখানে যে ফাংশনটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে কনক্যাটিনেট,
কনক্যাটিনেট, কনক্যাটিনেট লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে অমিত একটা ক্লিক করব, দিয়ে কমা, কমা দিয়ে শিফট দিয়ে ইনভার্ট কমা নিলাম, একটা স্পেস দিলাম, ইনভার্ট কমা ক্রস করে কমা দিলাম, দাসে একটা ক্লিক করে, আচ্ছা এখানে একটা কমা হবে, কমার পরে এখানে দাস যেখানে আছে এখানে একটা ক্লিক করলাম, করে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে সেখানে দুটো পড়ে গেছে, চলে আসছে কি জন্য সমস্যা হচ্ছিল, আরেকবার একটুখানি দেখাও, আচ্ছা এই বারান্দা টুনি দেখে নাও, কনক্যাটিনেট ঠিক আছে, CONCONCONCATENATE ঠিক আছে, এটা হচ্ছে কনকেনেটের বানানটা, ঠিক আছে বানানটা ভুলে আসবে না, ঠিক আছে এখানে দুরকমভাবে করা যায়, একটা ডিরেক্ট ফর্মুলা লিখে করা যায়, ঠিক আছে আর হচ্ছে এই ফর্মুলা এখানে আছে অলরেডি, ঠিক আছে আমি কোথায় গেলাম টেক্সটের মধ্যে, যেহেতু এটা কনকেনেট আর টেক্সট এডেড ফাংশন, এ কী করে টেক্সটগুলোকে জোড়া লাগা, এই যে কনকেনেট দিলাম, ওকে করলাম, দিয়ে টেক্সট ওয়ান ফার্স্টে এটাই গেলাম, টেক্সট টু দেখো দুটো নামের মাঝখানে কী থাকে, একটা স্পেস থাকে না, হ্যাঁ না না যদি ধরো আমি টেক্সট টুতে ধরো এটা দিয়ে দিতাম অমিত দাস, এটাকেই দিয়ে দিতাম, তাহলে কী আসলো দেখো অমিত দাস একদম মাঝখানে কোনো স্পেস নেই, জুড়ে গেছে ঠিক আছে জুড়ে গেছে, সেই জন্য আমি কী করেছি এখানে এর মাঝখানে কী করেছি একটা শিফট দিয়ে ইনভার্ট কমা দিয়ে এই করে একটা কমা দিয়ে দিয়ে এবার এটা যদি এন্টার মারি, ঠিক আছে বুঝে গেল, তাহলে এই হচ্ছে আমাদের কনকেনেট ফাংশন, তো কনকেনেট ফাংশন নিয়ে আমরা করতে পারি দুটো সংখ্যাকে জোড় লাগাতে পারি, মানে ওটাকে ওটাকে এবার সব 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 লাইনে করে দেওয়া যাবে, হ্যাঁ সব লাইনে আমি ফেলে দিলাম দেখো সব কটায় চলে আসছে, তাহলে দুটো হাফ ই নাম থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম থেকে
আমরা কি করতে পারি, একটা ফুল নেম তো তৈরি করতে পারি এইভাবে। আপনি ওইটাতে করলেন, অমিত দাস চলে এলো, তারপরে ওইটা ধরে পুরো নিচ অব্দি টেনে দিলেন কি? হ্যাঁ, নিচ অব্দি পুরোটা টেনে দিয়েছি। ও বুঝতে পারলে? ধরো অনেক সময় দেখবে টোল ফ্রি নাম্বারগুলো, দেখেছো টোল ফ্রি নাম্বারগুলো এরকম হয়, দেখবে 1800-123-112-2234 এরকম দেখবে থাকবে, 1800 দিয়ে শুরু হয়, দেখবে যে কোনো টোল ফ্রি নাম্বার, মাঝখানে একটা করে ড্যাশ থাকে। ধরো তোমাকে না চারটে লাইনে চারটে নাম্বার দিয়ে দিয়েছে, একটা দিয়েছে 1800, একটা দিয়েছে 123, একটা দিয়েছে 112, একটা দিয়েছে 234, ঠিক আছে? আর তোমাকে ওই ফরম্যাটে আনতে হবে, তাহলে ইকোয়ালস টু কনকেটিনেট, কনকেটিনেট, ঠিক আছে? কনকেটিনেট ফার্স্টে লিখলে, ঠিক আছে, লিখে এবার কী করলে ব্র্যাকেট দিলে, দিয়ে ফার্স্টে এটা ক্লিক করলে, এটা ফার্স্টে ক্লিক করে কমা দিলে, দিয়ে শিফট দিয়ে ইনভার্ট, ওটাতে ক্লিক করলেই স্যার F13 চলে আসবে। হ্যাঁ, ওটা তো ভ্যালু দেখো, এই যে এফ, এদিক দিয়ে এফ, এদিক দিয়ে 13, এ দেখো এদিক দিয়ে, আচ্ছা ওর ভ্যালুটা, হ্যাঁ ওটা চলে আসবে 13। হ্যাঁ ঠিক, হ্যাঁ এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে হচ্ছে এফ, এদিক দিয়ে তো 13, বুঝে গেছি বুঝে, ঠিক আছে? এবার এখানে আমি কি করবো, ড্যাশ দিয়ে দেবো, ঠিক আছে? ড্যাশটা কিন্তু আমি বাইরে থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে কি করবো আমি, এটা দেবো, আচ্ছা টিই টি হবে, টি আই দিয়ে হয়ে গেছে, দেখো পুরোটা চলে এলো। ফর্মুলাটা কি স্যার একবার আমি বড় করে দিচ্ছি, হ্যাঁ তো এইভাবে আমরা কনকেটিনেট ফাংশন ইউজ করে অনেকগুলো নাম্বারকে জোড়া লাগাতে পারি, ঠিক আছে? আচ্ছা এবারে আমি খুব সোজা একটা জিনিস দেবো, তুমি তো করতে পারবে না কিন্তু বলার চেষ্টা করো, ঠিক আছে? আমি ধর একটা এই পাঠাচ্ছি, তোমাকে ছবি পাঠাচ্ছি, ছবিটা দেখে দেখো একটা ছবি পাঠিয়েছি আমি তোমাকে, ছবিটার মধ্যে দেখো কতগুলো নাম আছে, মার্কস আছে, আর তারপরে গ্রেড আছে, ঠিক আছে? এখানে বলেছে যে 60-এর উপরে পেলে পাস, 60-এর নিচে পেলে ফেল। প্রথমে বলো দেখি এটা কোন ফর্মুলা ইউজ করবো, ষাটের উপরে পেলে পাস, 60-এর নিচে পেলে ফেল, তো এখানে আমি কোন ফর্মুলা ইউজ করলে করতে পারি, ইউজ করলে করতে পারবো আর কি? এটা গ্রেটার দেন লেস দেন ইকুয়েশন, সে তো নিশ্চয়ই, কিন্তু ফর্মুলাটা কিসের? গ্রেটার দেন লেস দেন দিতে কোনো মানে, ওটা একটা ফর্মুলার পার্ট ঠিকই, কিন্তু মেন ফর্মুলাটা কিসের উপর দাঁড়িয়ে আছে? আপনি দেখালেন দুটোর আগে, সেটা কি 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 দেখেছিলাম, ইফের, সেটা ইফের ফর্মুলা, ইফ, ঠিক আছে? ইফ এলস বলতে পারো, বা ইফের ফর্মুলা, সেই ইফের ফর্মুলার ওপরই এটাও দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো দেখো এখানে
করব আমি এখানে নেম মার্কস গ্রেড করলাম, নেম এখানে আমি আমার মতো যা ইচ্ছা নাম দিলাম, এরকম ভাবে কিছু নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ধরো কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মাস নয় বসে দিচ্ছি, 85 42 92 68 49 হয়ে গেল। এবার ধরো তোমাকে বলেছে যে এটা তো এটার উপরই করতে, এবং এখানে 60-এর উপরে যদি পায় কেউ তাহলে পাস, আর না হলে ফেল। তাহলে আমি ফর্মুলাটা কীভাবে লিখব, ইকুয়ালস টু কী লিখব ফার্স্টে, ইফ, ইফের পরে কী লেখা উচিত, ইফের পরে কী লেখা উচিত আমার, কোনটার উপর কন্ডিশনটা পড়বে, 60 কন্ডিশনটা পড়বে কিসের উপর, 60-এর উপর কি পড়বে, 60-টা তো একটা কন্ডিশন, একটা বাউন্ডারি, ঠিক আছে, কিন্তু কন্ডিশনটা আমি ফেলবো কার উপর, মার্কসের উপর, মার্কস, তাহলে এখানে মার্কস, মার্কস, রাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে মার্কসটা এখানে কোন সেলে আছে, কোথায় আছে, জি, জি কত, জি 5 না, জি 6, দেখো এখানে এটা দিয়ে এটা এটা হচ্ছে জি আর এটা হচ্ছে 6, তাহলে জি 6, তাহলে আমার এখানে জি 6 লেখারও দরকার নেই, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, জি 6 চলে আসবে, ঠিক আছে। তাহলে ইফ জি 6 যদি জি 6 গ্রেটার দেন ইকুয়ালস টু সমান বা তার থেকে বড় 60 হয় তাহলে কি, তাহলে পাস, পাস মানে হচ্ছে ইনভার্টার কমার মধ্যে পাস, আর যদি সেটা না হয় তাহলে কি, তাহলে ফেল, না হয় মানে কি, এলস কন্ডিশন, জাস্ট এল, এলস কন্ডিশনটার জন্য এখানে এলস কথাটা লিখতে হয় না, কমা দিয়ে শুধু ইনভার্টার কমার মধ্যে তোমার যেটা তুমি চাইছো করাতে, সেটা মানে এখানে ফেল লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেখো 85 পেয়েছে মানে পাস, দেখো হ্যাঁ। এবার দেখো যখন আমি 43 পেয়ে, তার মানে এটা কি হওয়া উচিত, ফেল হওয়া উচিত, ফেলই হবে এটা, ফেল, পাস, 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 এটা ফেল, 49 পাস, বুঝা গেল। তো এইভাবে আমরা ইফের ফর্মুলাকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এবারে আরো কতগুলো এইটার উপরই আরো কতগুলো জিনিস দেখাচ্ছি, দেখো ইফের ফর্মুলা দিয়েছে এগুলো, ঠিক আছে। এখানে কন্ডিশনটা দিয়েছে গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 80 হয় তাহলে কি, এক্সিলেন্ট, কন্ডিশনগুলো তোমায় বলেই দেবে, নাহলে তুমি কীভাবে করবে, তোমাকে যদি ফার্স্ট ডিভিশন কওতে না বলে দেয় তা তুমি ফার্স্ট ডিভিশন পাবে কী করে, ঠিক আছে, তাই না। আবার গ্রেটার দেন যদি ইকুয়ালস টু 70 হয় তাহলে কী হবে, তাহলে হবে ভেরি গুড, ভেরি গুড। আবার যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 60 হয় গুড, তাহলে হচ্ছে গুড। আবার যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 হয়, 50 হয় তাহলে ফেয়ার, আর বাদ বাকি যা আছে সব কি পুয়োর, মানে ফেল বাদ বাকি, ঠিক আছে। হুম হুম
মানে এটা একটা এরকম দেওয়া, এটা ফর্মুলাটা রেডি হচ্ছে তাই তো স্যার? হ্যাঁ মানে এটা তোমার, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বলে, এই কন্ডিশনটা তোমায় দিয়ে দিয়েছে যে তুমি এই কন্ডিশনের উপর বেস করে তুমি করবে। হ্যাঁ মানে ওদেরকে ক্রিয়েট মানে সবাইকে দাও আর কি। হ্যাঁ মানে তুমি যে এক্সেলেন্ট হচ্ছে যদি যারা 80-র উপরে পেয়েছে বা 80 সমান পেয়েছে, অটোমেটিক এক্সেলেন্ট লেখাটা তো সেখানে চলে চলে আসবে। আসবে। হ্যাঁ এটা কিভাবে, হ্যাঁ ধরো তুমি এক্সেলে কাজ করছো কোনো একটা স্কুলে, তোমাকে স্কুলের প্রিন্সিপাল বলে দিল যে যারা এই যে মার্কসগুলো তুমি বানাচ্ছ, যারা তোমার 80-র উপরে পেয়েছে তারা এক্সেলেন্ট, যারা 70-র উপরে, 70-র উপরে পেয়েছে তারা হচ্ছে ভেরি গুড, যারা 60-এর উপরে পেয়েছে তারা গুড, আর যারা 50-50-এর উপরে পেয়েছে তারা ফেয়ার, আর বাদবাকি যা আছে সব হচ্ছে পুয়ার, এরা হচ্ছে বাদবাকি আদার, ঠিক আছে এরা সবাই পুয়ার। এটাকে তাহলে কী করে ইউজ করবো আমরা মনে, তাহলে এখানে এটাকে ইউজ করতে হবে এই গ্রেডের এখানে কীভাবে ইউজ করবো? সবসময় ইউজ করার সময় খেয়াল করবে যে সবচেয়ে হায়েস্ট যে কন্ডিশনটা আছে সেটাকে সবার আগে লিখতে হয়। তাহলে কী বললাম, সব থেকে হায়েস্ট যে কন্ডিশনটা, হায়েস্ট কন্ডিশন কী এখানে, 80, গ্রেটার দ্যান ইকোয়ালস টু 80, ঠিক আছে সেটা হচ্ছে এক্সিলেন্ট, ঠিক আছে সেটাকে সবার আগে লিখবো। তাহলে ইকোয়ালস টু ইফ দিস ওয়ান, এইটা যদি গ্রেটার দ্যান ইকোয়ালস টু, গ্রেটার দ্যান ইকোয়ালস টু 80 হয়, তাহলে আমি কি করবো, তাহলে আমি লিখবো এক্সিলেন্ট। হলো আবার ইফ লিখবো, ব্র্যাকেট অটোমেটিক পড়ে যাবে, দিস ওয়ান মানে এটা যদি গ্রেটার দ্যান ইকোয়ালস টু 70 হয়, ভেরি গুড, ভেরি গুড, হলো কমা ইফ, আবার কি করতে হবে মানে দিস ওয়ান গ্রেটার দ্যান ইকোয়ালস টু যদি 60 হয়, মানে স্যার যেটা যে ঘর দিয়ে শুরু হচ্ছে সেই ঘরেই কাজটা করতে হবে প্রথমে। তোমাকে সবকটা কন্ডিশন, তোমাকে সবকটা কন্ডিশন ফেলে রাখতে হবে, কারণ তুমি তো জানো না যে কোন কন্ডিশনটা গিয়ে লাগবে। তুমি যখন টানবে তখন তুমি তো জানো না যে কোন কন্ডিশনটা কোথায় গিয়ে লাগবে। তুমি সবগুলো তোমার মানে কি বলবো, সবগুলো কন্ডিশনের জন্য কি হতে পারে সেটা তুমি বলে রাখছো কম্পিউটারকে, ঠিক আছে? তোমাকে যেমন বলে রেখেছে তোমার আপার হেড, তেমনি তুমি কম্পিউটারকেও তুমি বলে রাখছো যখন যেটা ফিট হবে তখন সেই ভ্যালুটাকে ওখানে প্রিন্ট করিয়ে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ 60 হলে কি ছিল, গুড, কমা দিয়ে ইফ দিস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু 50 যদি হয়, কমা দিয়ে এফ এ আই আর, আর তার বাইরে যারা আছে তারা ফোর আদার্স ফোর, হলো। এবারে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেট কতগুলো ইউজ করেছি, একটা দুটো তিনটে চারটে। তাহলে আমি কি করবো, ফার্স্ট ব্র্যাকেট চারটে এখানে বন্ধ করে দেবো, করলাম দিয়ে এন্টার। দেখো 85 পেয়েছে, এক্সিলেন্ট। আচ্ছা আমি একটা জিনিস এখানে একটু গন্ডগোল করেছি, এক্সিলেন্টের টি লিখিনি, ওয়াই দিই, না না ওটাই ভুল হয়ে গেছে, আপনি টাইপিং এ ভুল হয়েছে খেয়াল করেননি। এবার দেখো আমি আবার করছি, এটা এন্টার মারো, এক্সিলেন্ট চলে আসছে। এবার এটা আরেকবার টেনে দেবো, ঠিক আছে। তা তোমার এরকম আরো অনেক কন্ডিশন থাকতে পারে, যাই কন্ডিশন থাক না কেন প্রথম কথা হচ্ছে হায়েস্ট যে কন্ডিশনটা আছে সেটাকে সবার আগে লাগাবে, তারপরে তারপরেরটা এইভাবে করতে করতে একদম শেষে গিয়ে শেষেরটা, এবং তারপরে যেগুলো বলবে যে আর বাদ বাকি যা আছে সবই সেগুলোকে কমা দিয়ে সেটা জাস্ট লিখে দেবে। কিন্তু আপনি যেটা এই ফার্স্ট ব্র্যাকেট মানে কথা বললেন, ওটা যতগুলো দেওয়া হয়েছে ওটাকে সেইভাবে অতগুলো দিয়ে, যতগুলো ফার্স্ট দিয়ে, হ্যাঁ যতগুলো ফার্স্ট ব্র্যাকেট, এটা আমি এন্টার ক্ষেত্রে দেখলাম আপনার এই যেটা বানালেন ফর্মুলা এটাই ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই তাই, মানে ইফ দিয়ে যতগুলো আছে, আগেরটাতেও যেটা করেছিলাম যতগুলো তুমি, কারণ দেখো ফার্স্ট ব্র্যাকেট শুরু করলে ফার্স্ট ব্র্যাকেট তোমায় শেষ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে তো একটাও ফার্স্ট ব্র্যাকেট আমি শেষ করিনি, ওই জন্য আমাকে যতগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে সবগুলোকে শেষ করতে হবে। ইভেন আমি প্রথমটাও যেটা করেছিলাম আজকে,
হ্যাঁ একদম ফার্স্টে যেটা করলাম সেটা তো হুম তাই করেছি, দেখবে এই দেখো এখানে এখানে দুটো ছিল ঠিক আছে, গিয়ে লাস্টে গিয়ে দেখো দুটো বন্ধ করেছি ঠিক আছে, ঠিক ঠিক যতগুলো শুরু করতে হবে ততগুলোকে শেষ করতে হবে। ওকে বোঝা গেল? হ্যাঁ স্যার, আচ্ছা তাহলে আমি আজকে এই অবধি রাখছি। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের এটা, রেকর্ডিংটা পাঠিয়ে হ্যাঁ দিন স্যার। রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। ওকে ঠিক ঠিক আছে, আছে, গুড নাইট। ওকে গুড নাইট স্যার। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা যে তুমি একটু আমাকে একটু মনে করি এরপরে তোমার কবে হবে, সেই ওয়াইজ আমি আরেকটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, কারণ আমার ঠিক সবসময় আছে, খেয়াল থাকে না, বা আমার হলে হয়তো তোমার হবে না, সেটাও হতে পারে। হ্যাঁ না ঠিক না আছে, স্যার, ঠিক আছে, দেখে নেবো স্যার, হ্যাঁ হ্যাঁ একটুখানি দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার।